সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চতুর্থ রমজান আশা করছি যে রমজানের দিনগুলো আপনাদের বেশ ভালোই কাটছে আমাদের এলো মাহে রমজান আমাদের নিয়মিত আয়োজন এ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আলোচনার বিষয় নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত এ ব্যাপারে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কোরআন বাইতু সালাম জামি মসজিদ সাতক্ষীরার সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামী সিদ্দাবিদ হাফেজ মাওলানা মামুনুর রশিদ যশোরি সাহেব আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কথা বাড়াতে চাই না রমজানে নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত কি সে ব্যাপারে আসুন আমরা জেনে জেনে নিই আমাদের স্টুডিওতে থাকা মেহমান জনাব হজরত মাওলানা حافظ مولانا মামুনুর রশিদ জশরী সাহেব কাছ থেকে জি মুক্তরাহ আহমদ ও রাসূলি রসুল রাসূলিহিল করিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতিতে আজকে এলো মাহে রমজান ঠিকানা টিভিতে এ জনের আমরা সকলেই আসতে পেরে খুশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকে ঠিকানা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় হাজির আজকের এই আলোচনায় আমাকে বিষয় দেওয়া হয়েছে রমজানে নফল ইবাদতের গুরুত্ব আমাদের প্রিয় উপস্থাপক শিল্পী কবিরবিন সামাদ ভাই বলেছেন যে নফল ইবাদতের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করবার জন্য সম্মানিত উপস্থিতি নফল ইবাদত একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এরপরেও রমজানের তো আলাদা একটা ফজিলত রয়েছে। রমজানে নফল ইবাদত হচ্ছে ফরজ ইবাদতের সমতল্য হাদিসের ভিতরে আসছে বিশ্ব নবী সাল্লা সাল্লাম বলছেন কেয়ামতের ময়দানে যখন মানুষের ফরজ ইবাদতের ঘাটতি হবে আল্লাহ বান্দাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে আল্লাহ চায় না তার বান্দাদেরকে জাহান্নামে দিতে তাই তো তিনি মানুষকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করবেন সেই অশিলা তালাশ করতে গিয়ে কার ফরজ ইবাদাতের ঘাটতি আছে সেইগুলো তিনি খোঁজ নেবেন খোঁজ নিতে গিয়ে যার যার যত ঘাটতি আছে নফল ইবাদত কার আমল নামায় কতটুক আছে সেটা দিয়ে তার ফরজ ইবাদতগুলি আপনার পূরণ করা হবে প্রিয় হাজিরিন সেহেতু এখান থেকে বোঝাই যায় নফল ইবাদতের গুরুত্ব অপরিসীম এজন্য আমরা নফল ইবাদতের দিকে খেয়াল রাখবো এরপরে এই রমজানে আর একটা নফল ইবাদত রয়েছে সেটা হলো যে আমরা সারাদিন রমজানের রোজা রেখে রাতে যে তারাবির নামাজটা পড়ি সেটাও হাদিসের ভিতরে আসছে নফল ইবাদত এই ইবাদতটা যদি আপনি করেন বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখে তার আমল নামায় যত গুণা থাকে এই রমজানের তারাবি পড়ার মাধ্যমে আগের পূর্বে যত গুনা থেকে সব গুণাগুলো মাফ করা হয় প্রিয় হাজির তবে আরেকটি বিষয় আমরা খেয়াল করব। নফল ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেল কারণ এই রমজান মাসেই আল্লা সুবাহ কুরানুল করিম নাজিল করেছেন আল্লাহ বলছেন শাহরুর রান্লি উং কুরআন ওয়াল ফুরকান প্রিয় হাজির এই রমজান মাসে আপনার কোরআনুল করিম নাজিল হয়েছে কাজেই এই কোরআনুল করিম কোরআনুল করিম এই মাসে নাজিল হওয়ার কারণে এই মাসটাকে সম্মানিত করা হয়েছে আর এই মাসে আমরা যেহেতু রমজানের সাথে সাথে নকুল ইবাদতগুলি করবো আল্লা সুবাহ আমাদেরকে উত্তম যাচা দিবেন এরপরে আমরা কোরআন তেলোয়াত কেন করব। একটা জিনিস আপনাদেরকে বলি যখন কোরআনুল করিমের আয়াত সর্বপ্রথম বিশ্বনবীর উপরে নাজিল হয়েছে সেটা আল্লা বলছেন বিসমের রব্বিক আল্লা খরক পড়ো তোমার প্রভুর নামে কারণ পড়ার মাধ্যমেই জানা যাবে আর জানলেই আপনার মানতে সুবিধা হবে প্রিয় হাজির এই কোরআনুল কারিম যদি আপনি তেলোয়াত করেন প্রত্যেকটা হরফে দশ নেকি করে তো আছেই এরপরে আল্লাহ দশ নেকি করে বৃদ্ধি করে সত্তর দশ গুণ করে বৃদ্ধি করে তারপরে সত্তর গুণ তারপরে সাতশো গুণ পর্যন্ত আপনার সোয়া বৃদ্ধি হতে পারে এজন্য এই রমজানে আমরা নফল ইবাদত ছাড়ব না আমরা জিকির কিরাজ তসবি তাহলিল কোরআন তেলাওয়াত এরপরে নফল নামাজ এইগুলোর মাধ্যমে রমজানটা পার করব রমজানটা আমরা অবহেলায় পার না করি সম্মানিত হাজিরিন আজকের আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা নফল ইবাদতের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হলো আপনাদেরকে আমি অনুরোধ করব আমরা রমজানের সময়টা অপব্যয় না করে আমরা ইবাদতের মাধ্যমে পার করে দিলে হয়তোবা আল্লাহ এই রমজানেই আমাদেরকে খুশি করে দিতে পারেন আর এই রমজানের এই ইবাদতগুলি কবুল করে নিয়ে আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিতে পারেন তাই আসুন আমরা নফল ইবাদতের দিকে মনোযোগ দিই ফরজ সন্না এগুলো তো মানবই পাশাপাশি নফল ইবাদতটাও মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওমা তাফিকি ইল্লা বিবিল্লা ওখিরিদানা রবিল্লাহ জি অসংখ্য ধন্যবাদ মুক্তারাম আপনাকে হ্যাঁ খুব সুন্দর করে আলোচনা করছিলেন নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলাত এ ব্যাপারে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো যে রমজানে নফল ইবাদত ও এটা অন্য মাসের ফরজ ইবাদতের সমান তো এই জন্যে আমরা এটা এটা সবাবের দিক থেকে বা এটা আল্লাহবুল আলমিন যে আমাদের ফজিলত দিবেন সেই দিক থেকে তো এই জন্যে আমরা নফল ইবাদত বাড়িয়ে দেবো তাছাড়া মুক্তারা মারব বললেন যে এই মাসে যদি কেউ বেশি বেশি নফল ইবাদত করে তাহলে অনেক সময় ফরজের কোনো ঘাটতি থাকলে বা পরকালের ময়দানে যখন কোনো ঘাটতি থেকে যাবে তখন নফল ইবাদতটাই সেই ঘাটতিটা পূরণ করে দিতে সক্ষম তাছাড়া মুখতারাম আরও যে বিষয়ে তাগিদ করেছেন সেটা রমজানে কোরআন নাজিল হয়েছে সুতরাং এই রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাত করার চেষ্টা করা তো আসুন আমরা এই রমজানে যারা কোরআন জানি না তারা কোরআন শিখবো যারা কোরআন জানি পড়তে পারি তারা কোরআন বুঝে পড়ার চেষ্টা করব এবং যারা বুঝে পড়তে পারি তারা অবশ্যই আমাদের বাস্তবিক জীবনে আমল করার বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহরবুল আলমিন আমাদের সেই তাওফিক দান করুন এই কামনায় আজকে আপনাদের মতো থেকে বিদায় নিচ্ছি আগামী দিনের এলো মাহের রমজান দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত আল্লাহ রুপুল্লা আলমিন সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় মহান রবের কাছে আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি তা আল আপরা